হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধানে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ চোদ্দ এপ্রিল দু সাল মঙ্গলবার আজ শুভ নববর্ষ প্রত্যেক দর্শক বন্ধু এবং বাংলার প্রত্যেকটা মানুষকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এই মুহূর্তে যে খবর বেরিয়ে আসছে সব থেকে বড় বড় খবর যে আজকে প্রধানমন্ত্রী সকাল দশটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সেখান থেকে কি কি খবর উঠে আসতে পারে কিছুটা যে লকডাউন সেটা শিথিল হতে পারে কোন কোন ক্ষেত্রে হতে পারে সঙ্গে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের এক নতুন নির্দেশ অর্থাৎ যেটা তারা আগে বলেছিলেন যে করোনা টেস্ট এবার বিনামূল্য হবে সেখান থেকে তারা কিছুটা সরে এসেছেন সঙ্গে আমরা দেখে নেব যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কিছু নির্দেশ দিয়েছেন এবং আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে এই সমস্ত খবর অর্থাৎ লেটেস্ট পাঁচটি খবর নিয়েই রয়েছে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই জানাবো যে সারা দেশ জুড়ে যে লকডাউন চলছে তা আজকেই কিন্তু একুশ দিন পূর্ণ হতে চলেছে এবং আমরা প্রত্যেকেই জেনে গেছি যে আজ সকাল দশটায় উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাষণ দিতে চলেছেন সেখান থেকে কিছু খবর উঠে আসছে আসছে বা যে এই লকডাউন কি শিথিল হতে পারে বা নতুন করে কি আরো করি হতে পারে দেখুন এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে লকডাউন চলছে এবং সারা দেশকে তিনটি জোনে ভাগ করা হতে পারে বা তারা হয়তো ইতিমধ্যে করে ফেলেছেন কি হিসাবে ভাগ করা হতে পারে না সবচেয়ে যেখানে করোনা অধ্যুষিত এলাকা সেখানে রেড জোন হিসাবে ভাগ করা হতে পারে অন্যটা যেখানে একটু কম সেখানে ইলো জোন হিসাবে ভাগ করা হতে পারে এবং যেখানে একদমই নেই সেখানে গ্রিন জোন হিসাবে ভাগ করতে পারে তারা এমনটা খবর রয়েছে এবং সব থেকে যেটা বড় খবর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে শিল্প যে সংস্থাগুলো তারা একটা আবেদন জানিয়েছে যে এভাবে চলতে পারে না কারণ কিছুটা তাদের শিথিল করে দেয়া হোক অর্থাৎ তারা স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে শিল্পগুলো কিছু কিছু খোলা হোক সেই দিকটাও কিন্তু সরকার ভেবেছে আশা করা হচ্ছে গ্রিন জোনে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে বেশ কিছুটা শিথিল হতে পারে বিশেষ করে কলকারখানা বিশেষ করে বস্ত্র প্রতিষ্ঠান সঙ্গে জানা যাচ্ছে যে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান সঙ্গে জানা যাচ্ছে যে প্রতিরক্ষা সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কলকারখানা সেখানে কিন্তু খুলতে চলেছে কারণ যেভাবে বহু শ্রমিক কিন্তু একেবারে কর্মহীন হয়ে পড়েছে সঙ্গে দেশের অর্থনীতিটা যেভাবে একেবারে মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ লকডাউনটাও চলবে অর্থনীতিটাও একটু সাবলীল থাকবে এমনটাই কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে তাই অন্তত যেখানে গ্রিন জোন বা অপেক্ষাকৃত যেখানে ইয়েলো জোন রয়েছে কিছু কিছু জায়গায় যে লকডাউনটা আংশিক শিথিল করে সেগুলো চালানোর পরিকল্পনা সরকারের রয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে বিমান পরিষেবা অর্থাৎ সব থেকে বেশি ধাক্কা খেয়েছে বিমান পরিষেবা যেখানে বহু লোকসান হচ্ছে সমস্ত সংস্থার তারা মাইনে দিতে পারছে না বহু কর্মচারীকে জানা যাচ্ছে বেশ কিছু কিছু জায়গায় দু চারটি করে বিমান চলতে পারে বিশেষ করে আন্তর্দেশীয় অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্য এবং দু চারটি স্পেশাল বিমান চলতে পারে এমনটাও কিন্তু খবর উঠে আসছে তা সব কিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রী কি ঘোষণা করেন এর সঙ্গে যেটা আরেকটা উঠে আসছে ট্রেন কবে চলবে দেখুন ট্রেন কবে চলবে সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে এটা মোটামুটি পরিষ্কার যে লোকাল ট্রেনগুলো আপাতত বন্ধই থাকছে এবং এক্সপ্রেস ট্রেনগুলো কিছু কিছু চলতে পারে অর্থাৎ পরিযায়ী যে সমস্ত শ্রমিক বন্ধুরা রয়েছেন তাদের আনার ব্যবস্থা করা হতে পারে এবং তাদের নিজেদের জায়গায় এনে এবং দিন হোম কোয়ারেন্টাইনে রাখার একটা ব্যবস্থা করা হতে পারে সব থেকে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে শিল্প সংস্থাকে শিল্প যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কিন্তু লকডাউন করে ঘরে বসে থাকলে তো পেট চলবে না এই জন্যই এমনটা জানা যাচ্ছে তবে সমস্ত কিছুই নির্ভর করছে সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ঘোষণা করেন তবে তার কথায় একটা আপাতত পরিষ্কার যে লকডাউন আরও পনেরো দিন বাড়ছে কারণ তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই এমন ইঙ্গিত দিয়েছেন পরের একটি যে আপডেট উঠে আসছে দেখুন আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে করোনা টেস্ট বিনামূল্যে করতে হবে বেসরকারি ল্যাবগুলোর জন্য একটা টাকা নির্ধারণ করে দিয়েছিলেন আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কিন্তু বেসরকারি ল্যাবগুলো এর বিরুদ্ধে আবার আপিল করেছিল সেখানে সুপ্রিম কোর্ট আবার নতুন করে কিছুটা সংশোধন করেছেন তা সুপ্রিম কোর্ট বলেছেন সরকার যথাসাধ্য চেষ্টা করছে তবুও কিন্তু বেসরকারি ল্যাবগুলো তারা যেটা আপিল করে জানিয়েছিল তাদের পক্ষে বিনা মূল্যে টেস্ট করা কোনো মতেই সম্ভব নয় প্রত্যেক মানুষের তখন সুপ্রিম কোর্ট সংশোধন করে গতকালই জানিয়েছেন যে এবার থেকে যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে রয়েছেন সঙ্গে জন আরোগ্য যোজনার মধ্যে রয়েছেন এবং সরকার মনে করবেন যাদের যে দারিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের কিন্তু বিনামূল্যে করোনা টেস্ট করা হবে এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রত্যেক মানুষের কিন্তু আর বিনামূল্যে হচ্ছে না তবে আইসিএমআর যেটা সাড়ে চার হাজার টাকা নির্ধারণ করে দিয়েছিলেন হয়তো দারিদ্র সীমার নিচে মানুষগুলো সেই টাকায় এবার করোনা টেস্ট করতে হবে বেসরকারি ল্যাবে তবে যেটা বললাম যে জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প সঙ্গে সরকার যাদের মনে করবে এরা করি দরিদ্র সত্যি বা দারিদ্র সীমার নিচে রয়েছে তাদের কিন্তু বিনামূল্যে ল্যাবগুলো এমনটা কিন্তু লেটেস্ট খবর থেকেই জানা যাচ্ছে পরের যে দেখুন খবরটি উঠে আসছে যে করোনা হয়তো ভারতে এখনো পর্যন্ত প্রচন্ডভাবে ছড়ায়নি তবু কিন্তু করোনা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রায় দশ হাজার আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে এমনটাই আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় একশো মতো দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে এটাও জানাবো যে তিনশো চব্বিশ জনের মৃত্যু হয়েছে নশো পঞ্চাশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সঙ্গে গত চব্বিশ ঘন্টায় বাহান্ন জনের মৃত্যু হয়েছে যদিও এই পরিসংখ্যান কিন্তু খুবই ভালো নয় এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গত কাল বা গতকাল পরশু হয়েছে এবার থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতেই হবে শুধু মাস্ক ব্যবহার করা নয় যাদের নেই বা সামর্থ্য নেই তারা গামছা বা রুমাল বা ওড়না অন্য কিছু যে ভাবে অন্তত নাক এবং মুখটা ঢেকে রাখতে হবে কারণ আগে জানা ছিল যে তিন ফুট দূরত্বের মধ্যে বজায় রাখতে হবে অর্থাৎ মানুষ মানুষ অন্তত তিন ফুট কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে মানুষ এক মানুষ থেকে অন্য মানুষ কথা বলার মাধ্যমে এটা সংক্রামিত হতে পারে সেই জন্যই এই ব্যবস্থা আরেকটি গতকাল ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়ে নির্দেশ পাঠিয়ে দিয়েছে এবার থেকে গুটকা পান মশলা বা সুপারি এইগুলো বিক্রি নিষিদ্ধ করতে রাজ্য সরকার সেখানে আইন করতে পারে কারণ এই সমস্ত জিনিসগুলো মানুষ কিনছে খাচ্ছে যার ফলে বিভিন্ন জায়গায় থুঁতু ফেলছে আর এই থুঁতু ফেলা থেকেই কিন্তু আবার নতুন করে সংক্রামিত হবার একটা আশঙ্কা থেকে যাচ্ছে সেই জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে এমন নির্দেশ দিয়েছে এবং বলেছে প্রয়োজনে রাজ্য আইন প্রণয়ন করতে পারে এবং কঠোর হাতে এটা যাতে দমন করে রাজ্য সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কারণ যেভাবে দিনে দিনে করোনা বেড়ে যাচ্ছে কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে এখনই যদি লাগাম টানা টানা হয় এমনই কিন্তু খবর উঠে আসছে আর ট্রেন চলাচল সম্পর্কে এখনো পর্যন্ত সেভাবে সুনির্দিষ্ট কোনো খবর আপাতত উঠে আসছে না তবে এটা বলা হয়েছে যে লকডাউনের আগে যারা টিকিট কেটে ফেলেছিলেন তারা অবশ্যই টাকা ফেরত পাবেন তাদের টাকা মার যাবে না আগে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা ফেরত নিতে হতো যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন তবে এবার তিন মাসের মধ্যে কাউন্টারে এসে টাকা ফেরত নিতে হবে আর যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের যে অ্যাকাউন্ট থেকে যারা টিকিট কেটেছিলেন তাদের কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তবে ট্রেন কবে চলবে এটা একটা সব থেকে বড় প্রশ্ন এবং বিভিন্ন রকম খবর কিন্তু বেরিয়ে আসছে তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি রেলের তরফ থেকে থেকে যে ট্রেন কবে চলবে তবে আমরা আশা করব আজকে প্রধানমন্ত্রী কিছুটা হলো সেখান থেকে ইঙ্গিত পাওয়া যাবে পরিষ্কারভাবে যে ট্রেন কবে থেকে চলতে পারে বা কোথায় চলতে পারে এমনটা খবর সারা বিশ্বে করোনা কিন্তু দ্রুত ছড়াচ্ছে সব থেকে বেশি করুণ পরিণতি হচ্ছে আমেরিকা সেখানে দেখা যাচ্ছে দিনে দিনে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃতের সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লক্ষতে পৌঁছে গেছে এবং মৃতের সংখ্যা প্রায় বাইশ হাজার ছাড়িয়ে গেছে এমনটাই আপনাদের জানাবো সঙ্গে স্পেনেতে প্রায় সতেরো হাজার মানুষের মৃত্যু হয়েছে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে মৃত্যু মিছিল দেশগুলোতে চলছে এবং ফ্রান্সেও প্রায় চোদ্দ হাজার মানুষের মৃত্যু হয়েছে আর আগে আপনাদের জানিয়েছি ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার ছুঁই ছুঁই সেটাও কিন্তু খুব ভালো একটা রিপোর্ট নয় তবে এরই মধ্যে আমাদের সচেতন হতে হবে আমাদের লকডাউনকে মান্য করতে হবে বিভিন্ন মানুষ এরই মধ্যে দেখা যাচ্ছে লকডাউন মান্য করছেন না তারা কিন্তু হেলায় ফেলায় ঘুরে বেড়াচ্ছেন এটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে সঙ্গে আর যেটা হু বলছেন যে শুধু লকডাউন করলেই হবে না বিশিষ্ট চিকিৎসক মহলও কিন্তু বলছেন শুধু লকডাউন করে বাড়িতে বসে থাকলেই করোনাকে ঘায়েল করা যাবে না এর সঙ্গে প্রচুর পরিমাণে টেস্ট করতে হবে মানুষকে খুঁজে খুঁজে বার করতে হবে তাদের সন্দেহ হলে টেস্ট করতে হবে যদি দেখ দেখা যায় তাদের 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 সত্যি পজিটিভ রয়েছে করতে হবে হবে আইসোলেশনে পাঠাতে পৃথক আর এই ব্যবস্থাটা করতে পারলে কিন্তু ভারত সত্যি করোনা মুক্ত হতে পারবে যদিও আমরা লকডাউনটা সময় করেছি এবং এই যে টেস্টটা এটা যদি আমরা করতে পারি বিশেষ করে ভারতবর্ষের মধ্যে দিশা দেখাচ্ছে কেরালা কেরালায় দেখা যাচ্ছে দিনে দিনে আক্রান্তের সংখ্যা কিন্তু কমে আসছে আর কেরালা কিন্তু যথেষ্ট কঠোর হয়েছে কারণ শুধু তারা লকডাউন করেনি তারা লকডাউনের সঙ্গে টেস্টিংয়ের ওপর প্রচণ্ড জোর দিয়েছে তারা কিন্তু একেবারে কঠোর হাতে কিন্তু প্রত্যেকে টেস্টিং করছে যার ফলে আক্রান্তের সংখ্যা একেবারে এক থেকে দুই এরকম হচ্ছে দিনে এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদিও কেরালা ছিল আগে দু নম্বরে প্রথমে মহারাষ্ট্র ছিল সেই মহারাষ্ট্র এখনো এক নম্বরে রয়েছে দু নম্বরে ছিল কেরালা কেরালা সেখান থেকে চার নম্বরে নেমে এসছে সেই স্থানটা দখল করেছে তামিলনাড়ু তাই শুধু লকডাউন নয় এর সঙ্গে টেস্টিংটাও বাড়াতে হবে যদিও প্রশাসনের তরফ থেকে আগে কিট ছিল না এখন যথেষ্ট কিট এসছে এবং টেস্টিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে তাই বন্ধুরা আমাদের যেটা কাজ অবশ্যই আমাদের বাড়িতে থাকতে হবে লকডাউনকে মান্য করতে হবে সঙ্গে যখন বাইরে আমরা বের হব অবশ্যই মাস্ক ব্যবহার করতেই হবে কারণ পশ্চিমবঙ্গে এটা বাধ্যতামূলক হয়ে গেছে অবশ্যই যারা জানে না তাদের এখনো সচেতন করুন সবশেষে আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশ কিছুদিন ধরেই রয়েছে যদিও ঝড় বৃষ্টি সেভাবে হচ্ছে না কোথাও ছিটে ফোঁটা হচ্ছে বহু মানুষ বিরূপ মন্তব্য করছেন সেই মন্তব্য কিন্তু আমার পড়তেও ভালো লাগছে না বহু মানুষ বলছেন যে আপনি এই বলছেন হচ্ছে না ওই বলছেন হচ্ছে না কিন্তু দেখুন আপনারা সেটাই বুঝছেন না যে আমি তো বলছি না আমি শুধু ওয়েদার অফিসের কথাটা আপনাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি কিন্তু এটা বললে ভুল হবে না যে পূর্বাভাস আছে বৃষ্টি হবেই কিন্তু দেখা গেছে যদিও কলকাতা হাওড়ায় বেশ কিছু জায়গায় গত কদিন আগে বৃষ্টি হয়েছে তবে আজকেও যেটা পূর্বাভাস রয়েছে আমি সেটাই আপনাদের বলবো বৃষ্টি হবেই কি হবে না সেটা তো আমার কাছে কিছু নেই বা আমার হাতে নয় এরই মধ্যে আপনাদের জানাবো উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদহতে সঙ্গে আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের এই জেলাগুলোতে সঙ্গে জানাবো যে নদীয়ার কিছু কিছু জায়গায় মুর্শিদাবাদে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে এবং কলকাতার কিছু কিছু জায়গায় হাওড়ার কিছু কিছু জায়গায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন সেটাই আপনাদের জানালাম সঙ্গে এটাও আপনাদের জানাবো নতুন করে আবার শুক্রবারে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার ফলে আবার পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে আসছে সঙ্গে বাংলাদেশেও ঝড় বৃষ্টি আসছে এমনটাই জানিয়ে রাখবো তো বন্ধুরা এটাই ছিল আজকের লেটেস্ট আবহাওয়ার খবর এবং সঙ্গে যে লেটেস্ট খবরগুলো এসছে অবশ্যই আপনাদের হেল্প করবে দেখতে থাকুন খবর সন্ধান দেখতে থাকুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং